পবিত্র মাহে রমজান উপলক্ষে ইতালির মিলনস্থ কমিউনিটির রোজাদারদের সম্মানে বৃহত্তর কুমিল্লা সমিতি মিলান লোম্বার্দি ইতালির উদ্যোগে আয়োজন করা হয় ইফতার ও দোয়া মাহফিল। গত শুক্রবার পবিত্র মাহে রমজানের 17তম দিনে মিলনস্থ মুসলিম সেন্টার জামে মসজিদে বৃহত্তর কুমিল্লা সমিতি মিলান লোম্বার্দি ইতালির পক্ষ থেকে মোহাম্মদ হানিফ শিপন এবং হাবিল খান আগত সকলকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন শাহালম আব্দুল খালেক রিন্টু, হাসিব আলম সেলিম, জামাল আহমেদ, নওশত আহমেদ সহ আরো অনেকে। বৃহত্তর কুমিল্লা সমিতির নেতৃবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে ইফতার মাহফিলের রোজার মর্যাদা, ফজিলত ও তাৎপর্য তুলে ধরে বয়ান পেশ এবং বিশ্বের মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মুসলিম সেন্টার একাডেমির প্রধান শিক্ষক মাওলানা গাউসুর রহমান। ইফতার মাহফিলে বৃহত্তর কুমিল্লা সমিতির নেতৃবৃন্দ ছাড়াও মিলান লোম্বার্দিয়া আওয়ামী লীগ, বিএনপি, মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির সাংবাদিকবৃন্দ, মিলানস্থ কমিউনিটির আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ও সাধারণ প্রবাসী মুসল্লিগণ অংশগ্রহণ করেন। কাউসার হাওলাদার, বাংলা টিভি, মিলান, ইতালি।